আরএস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ পাঠ্য বইটির 50 নং পৃষ্ঠা থেকে পড়াবো। এর আগের পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা এই ভিডিওটির ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিঙ্ক থেকে পেয়ে যাবে। অবশ্যই সেখান থেকে আগের ভিডিওগুলি দেখে নিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। চলে আসছি 50 নং পৃষ্ঠায়। এখানে হেডিং করা হয়েছে কখনো গরম, কখনো বৃষ্টি, কখনো বা ঠান্ডা। আমাদের আবহাওয়া ঋতুর সাথে পরিবর্তিত হয়। আমরা কখনো দেখি যে গরমকালে ভীষণ গরম পড়ছে, শীতকালে খুব ঠান্ডা পড়ছে, আবার বর্ষাকালে বৃষ্টি হচ্ছে। তো ঋতুর সাথে আবহাওয়ার যে পরিবর্তন প্রকৃতিতে ঘটে সেই সম্পর্কেই একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে এই অংশে। যদিও পরিবেশের ধারণা আমাদের বই থেকেই পড়ে পেতে হবে তা কিন্তু নয়, আমরা আমাদের প্রকৃতিটাকে ভালো করে উপলব্ধি করলে, আমাদের আশেপাশের পরিবেশকে বুঝতে পারলে আমাদের পরিবেশ বইয়ের পড়া অনেক বেশি সহজ বলে মনে হবে। তো দেখা যাক এখানে কি বলা হচ্ছে। দিদিমণি বললেন, বাতাসে কী কী উপাদান আছে আগের দিন তা আমরা জেনেছি, বিভিন্ন জায়গায় সেগুলো কমে বাড়ে তাও আমরা জেনেছি, একই জায়গায় বছরের বিভিন্ন সময়ে এই উপাদানগুলোর কমা বাড়া কি তোমরা বুঝতে পারো? ভিজে কাপড় বর্ষাকালে সহজে শুকোতে চায় না, কিন্তু শীতকালে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তার কারণ হলো শীতকালে বাতাসে জলীয় বাষ্প কম। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে শীতকালে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায় কেন, কারণ শীতকালে বাতাসে জলীয় বাষ্প কম থাকে। আর বর্ষাকালে শুকোতে চায় না কেন, কারণ বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে। বছরের কোন কোন সময়ে উষ্ণতা বাড়ে বা কমে এবার নিচের ছবিগুলো দেখো, বছরের বিভিন্ন সময়ের বৈশিষ্ট্যগুলো ছবির পাশে লেখো। বাঁ পাশে একটা ছবি দেওয়া রয়েছে, গাছের নিচে একজন বসে জল খাচ্ছে, গাছে আম ধরেছে এবং সূর্যের ছবি রয়েছে, এবং উপরে কী লেখা, হাঁস ফাঁসানো গ্রীষ্মে সবার প্রাণ করে আই ঢাই। তো এখানে আমরা বুঝতেই পারছি ঋতুর নাম হবে কি, গ্রীষ্মকাল। এর বৈশিষ্ট্য কি, খুব গরম পড়ে, মানুষ ও অন্যান্য প্রাণীরা গরমে কষ্ট পায়, আম পাকে। এছাড়াও যদি গ্রীষ্মকালের অন্য কোনো বৈশিষ্ট্য তোমরা লিখতে চাও নিজেদের ইচ্ছে মতো, সেগুলোও লিখতে পারো। ডান দিকে একটা ছবি রয়েছে এবং ছবির ওপরে লেখা, নীল নবঘনে আষাঢ় গগনে তিল ছাই আর নাহি রে। তো ছাতা মাথায় দিয়ে একজন যাচ্ছে, আকাশে কালো মেঘ, বৃষ্টি পড়ছে। আমরা বুঝতেই পারছি ঋতুর নাম বর্ষাকাল, বৈশিষ্ট্য কী হবে, বৃষ্টি হয়, নদী নালা রাস্তাঘাট জলমগ্ন হয়ে যায়। এরপরে বাঁ পাশে নিচের দিকে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে আকাশে পেঁজা তুলোর মতো মেঘ উড়ে যাচ্ছে, কয়েকটা পাখি উড়ছে এবং নিচে কাশফুল ফুটেছে। উপরে কী লেখা রয়েছে, আকাশ জুড়ে ছড়ানো মেঘ, পেঁজা তুলোর ভেলা। ঋতুর নাম আমরা বুঝতেই পারছি এটা শরৎকাল, বৈশিষ্ট্য কী হবে, আকাশে পেঁজা তুলোর মতো মেঘ দেখা যায়, আকাশ থাকে পরিষ্কার নীল, কাশফুল ফোটে। এবারে চলে আসছি 51 নং পৃষ্ঠায়। এখানে ছবিতে দেখা যাচ্ছে চাষিরা ফসল তুলছেন, ধান কাটছেন, আসলে এখানে ছবিতে বোঝানোর চেষ্টা করা হয়েছে। তো এখানে কি বলা হচ্ছে, মাঝে মাঝে সোনালি ধান চাষির মুখে আনন্দের গান। ঋতুর নাম কি হবে, হেমন্তকাল, বৈশিষ্ট্য নতুন ধান ঘরে তোলা হয়, নবান্ন উৎসব হয়। এবারে বাঁদিকের ছবিটা লক্ষ্য করো, ছবি দেখে এবং ছবির যারা ব্যক্তিরা রয়েছেন তাদের পোশাক দেখে বোঝাই যাচ্ছে যে এটা শীতকাল। কি বলা হচ্ছে, শীত লেগেছে ডালে ডালে কেবল পাতা ঝরা, শীত লেগেছে ছেলে বুড়োর গরম জামা পরা। তো ঋতুর নাম কি হবে, শীতকাল, বৈশিষ্ট্য খুব শীত পড়ে, এই সময় পর্ণমোচী উদ্ভিদের পাতা ঝরে যায়। এবারে ডান পাশের ছবিটা লক্ষ্য করো, এখানে বলা হচ্ছে বসন্ত আজি রাঙায় ডালি রং বেরঙের ফুলে, আমের ডালে গাইছে কোকিল হাওয়ায় দুলে দুলে। ঋতুর নাম কি হবে, বসন্তকাল, বৈশিষ্ট্য নতুন পাতা গজায়, নানা রকমের ফুল ফোঁটে, রঙের উৎসব হয়। তো আমরা মোট 6টা ঋতুর আলাদা আলাদা বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। এবারে নিচে বলা হচ্ছে, দিদিমণি বললেন, ছবি দেখে তোমাদের কী মনে হলো,
শ্যাম বলল, বছরের বিভিন্ন সময় রোদের তেজ একরকম নয়, শুধু রোদ কেন, বাতাস, মেঘ, বৃষ্টি, কুয়াশাও বছরের সব সময় একরকম হয় না বা থাকে না, দিন বা রাত ও ছোট বড় হয়। দেখবে গরমকালে দিন অনেকটা সময় ধরে থাকে, আবার শীতকালে দিনটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। দিদিমণি বললেন, কোনো একটি নির্দিষ্ট সময়ে কোনো জায়গার এই বিষয়গুলি কেমন করে থাকে সেটাই হলো ওই জায়গার আবহাওয়া। আবহাওয়া কাকে বলে, বা যদি আবহাওয়ার সংজ্ঞা লিখতে বলা হয় তাহলে তোমরা লিখতে পারো কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, বায়ুচাপ, বায়ুপ্রবাহ, আর্দ্রতা, বৃষ্টিপাত প্রভৃতি উপাদানের দৈনন্দিন অবস্থাকে আবহাওয়া বলা হয়। এবারে চলে আসছি 52 নং পৃষ্ঠায়। এখানে বলা হচ্ছে, তাহলে এবার নিচের জায়গাগুলোতে আবহাওয়া কেমন হতে পারে বলে তোমার মনে হয়। অঞ্চলের নাম পাহাড়ি অঞ্চলে। পাহাড়ি অঞ্চলে যেহেতু উচ্চতা বেশি তাই আবহাওয়া কেমন, সেখানে ঠান্ডা বেশি। আসলে যত ভূমির উচ্চতা বাড়বে তত ঠান্ডা বাড়বে। সমুদ্রের ধারে খুব বেশি গরম না, আবার খুব বেশি ঠান্ডাও না। লালমাটি অঞ্চলে গরম বেশি, জঙ্গলের ধারে গরম ও ঠান্ডা মাঝারি প্রকৃতির। এবারে চলে আসছি নিচের অংশে। এখানে বলা হচ্ছে, বছরে নিচের মাসগুলোতে আবহাওয়ার বিভিন্ন বিষয়গুলো কেমন ছিল তা তোমার অভিজ্ঞতার ভিত্তিতে পূরণ করো, দরকারে বন্ধু বা শিক্ষক শিক্ষিকার সাহায্য নাও। আমি মনে করি যে এই ছকটা তোমরা নিজে থেকেই পূরণ করতে পারবে, কারণ কোন মাসে আবহাওয়া কেমন থাকে সেটা তোমরা নিজেরা ভালো করেই জানো। তবু আমি একটা ছক এখানে পূরণ করে দিচ্ছি, বৈশাখ জ্যৈষ্ঠ, যেটা এপ্রিল থেকে মে মাস আর জুন মাসের মধ্যে সীমাবদ্ধ থাকে। তো এই মাসগুলোতে গরম বেশি থাকে, মাঝারি থাকে নাকি কম থাকে? গরম বেশি থাকে, যেটা এখন চলছে। রোদ ঝলমলে ছিল নাকি মেঘলা ছিল? তো এই দিনগুলোতে রোদ ঝলমলে ছিল। বৃষ্টি কতটা হয়েছে, বেশি মাঝারি নাকি কম? এই দিনগুলোতে বৃষ্টি কম হয়েছে। বাতাস কিভাবে বইছিল, জোরে নাকি আস্তে? আমাদের এখানে বাতাস আস্তে বইছিল, তো তোমাদের ওখানে বাতাস কেমন বইছিল তোমরা সেই হিসেবে লিখবে। তো নিচের ছকগুলো এভাবে তোমরা পূরণ করবে নিজেদের অভিজ্ঞতার ভিত্তিতে। এবারে চলে আসছি নিচের অংশে। এখানে বলা হচ্ছে, উপরের তালিকাটা ভালো করে দেখো, এর থেকে এমন বিষয় লেখো যেগুলো বদলালে আবহাওয়া বদলায়। কি কি বিষয়ের উপর আবহাওয়া নির্ভর করে লিখে দেওয়া রয়েছে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। তো এটা যদি বদলায় কী হবে, জলীয় বাষ্প বাড়লে বাতাস আর্দ্র হয় ও জলীয় বাষ্প কমলে বাতাস শুষ্ক হয়। সমুদ্র থেকে দূরত্ব, সমুদ্র থেকে যত দূরে যাওয়া হবে আবহাওয়া তত চরম ভাবাপন্ন হবে, আর সমুদ্রের কাছাকাছি আবহাওয়া সমভাবাপন্ন হবে। আর ভূমির উচ্চতা, যদি ভূমির উচ্চতা বাড়ে তাহলে আবহাওয়া ঠান্ডা হতে থাকবে। এভাবেই তোমরা লিখবে। এবারে চলে আসছি 53 নং পৃষ্ঠায়। এখানে দেখো গরমকালের মেঘের ছবি, বর্ষাকালের মেঘের ছবি, শরৎ ও শীতকালের মেঘের ছবি। তো মেঘের রং কেমন, নীল সাদা। বছরের কোন সময়ের মেঘ, গরমকাল, এপ্রিল থেকে জুন মাসে এই মেঘ দেখা যায়। এই সময় আবহাওয়া কেমন থাকে, খুব গরম থাকে। আর এই মেঘে ঝড় বৃষ্টি হয় কি না, ঝড় বৃষ্টি হয়। মেঘের রং কালো, ধূসর। বছরের কোন সময়ের মেঘ, বর্ষাকাল, জুলাই থেকে আগস্ট মাস। এই সময় আবহাওয়া কেমন থাকে, বৃষ্টিপাত হয়। এই মেঘে ঝড় বৃষ্টি হয় কি না, ঝড় বৃষ্টি হয়। আর মেঘের রং সাদা, পেঁজা তুলোর মতো মেঘ। বছরের কোন সময়ের মেঘ, শরৎকাল, যেটা সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে দেখা যায়। ওই সময়ের আবহাওয়া কেমন থাকে, আকাশ পরিষ্কার থাকে, আবহাওয়া সমভাবাপন্ন থাকে। কোন মেঘে ঝড় বৃষ্টি হয়, এই মেঘে ঝড় বৃষ্টি হয় কি না, ঝড় বৃষ্টি হয় না, শরৎকালের মেঘে ঝড় বৃষ্টি হয় না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো।
সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।